এশার নামাজের পরে কি আমল আমাদের? এশার নামাজের পরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ঘুমায় পড়তেন। মাগরিব এবং এশার মাঝখানে ঘুমানোকে রাসূল অপছন্দ করতেন, আর এশার নামাজের পরে গল্প গুজবকে তিনি অপছন্দ করতেন। প্রয়োজন ছাড়া, বিদ্যা অর্জন, এলেম অর্জন ছাড়া, জরুরি কাজ ছাড়া রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে দ্রুত শুয়ে পড়তেন। রাত অর্ধেক অতিবাহিত হয়ে গেলে আবার উঠে তিনি নামাজ পড়া শুরু করতেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করতেন। রাসূলের সুন্নাত তরিকা এটাই, এবং এশার পরে শুয়ে যায় সুন্নাত। এশার নামাজের পরে প্রয়োজন ছাড়া গল্প গুজব বা এমনি লিপ্ত হওয়া এটা বেদাত, রাসূলের সুন্নাত পরিপন্থী কাজ। এবং যারাই রাসূলের সুন্নাত অনুসরণ করছে তাদের জীবনে অনেক তারা সুখ শান্তির মধ্যে আছে। অভাব থাকতে পারে কিন্তু দ্রুত শুয়ে পড়ছে, শরীর রূপ পালামসিও থাকবে না। আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতেছে কি যারা রাত্রিবেলা ঘুম জাগে, গভীর রাতে ঘুমায়, দেরিতে ঘুম থেকে উঠে হার্টের সমস্যা, কিডনি সমস্যা, বিভিন্ন সমস্যা তারা তারা বলতেছে। কিন্তু রাসূলের সুন্নাতের উপর চলেন না আপনি, রাসূলের সুন্নাতের উপর চলে দেখেন আপনি রোগ হয় কিনা। আপনি দ্রুত যখন ঘুমায় পড়বেন, আল্লাহ তাআলা তো রাতকে বানাইছে ঘুমানোর জন্য, রাতে তো কাজ করতে বলেনি আপনাকে। দিনে কি করছেন আপনি? দিনে 10টা বাজে কেন ঘুমাইলেন? দেখেন ফজর নামাজ পড়ে রাসূল ঘুমাইতে নিষেধ করছেন, যে ফজর নামাজ পড়ে ঘুমাবো না। ফজর নামাজ পড়ে কেউ যদি ঘুমায় তাহলে তার রিজিকের ই থেকে বরকত থেকে তাকে মাহরুম করা হবে। কারণ কি, এই ফজর নামাজ পড়ে দেখবেন যে আপনি এই সময় তারা কাজ করে 8টা 9টার মধ্যে কৃষকরা যারা দেখবেন যে 8টা 9টার মধ্যে যে কাজগুলি হবে সকাল থেকে সারাদিনে কাজ আর হবে না, সকালবেলার কাজের খুব বরকত হয়। আর যাদের অফিস টাইম সকালে নাই পড়ে, তখনও সকালে তো সকালে ঘুরে ঘুমানো ঠিক হবে না। আপনি ঘুমান একটু ফজর নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে একটু ঘোরাফেরা করে আসে আধা ঘন্টা এখন রেস্ট নেন, কিন্তু সূর্য যাতে আপনার ঘুমের উপর উঠে না যায়। আপনি শুয়ে আছেন, সূর্য উঠলো, উঠে গেল, সূর্য ওঠার আগে উঠতে পারলেন না, কাক পাখি ডাকার আগে আপনি উঠতে পারলেন না, তাহলে আপনার শরীরে তো সমস্যা হবেই। আপনাকে যত টাইম উঠতে হবে, শরীর খারাপ, ফজর নামাজ পড়ছে, একটু রেস্ট নিয়ে সূর্যটা উঠে যায়, তারপরে আপনি আবার শুয়ে রেস্ট নেন। কিন্তু সূর্য ওঠাকালীন আপনি ঘুমায় থাকবেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই জন্য এই রাত্রিকালীন নামাজ আদায় করা, রাত্রিকালীন নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, হে রাসূল আপনি তাহাজ্জাত আদায় করুন, আপনার জন্য এটা হলো গুনাহ উৎকৃষ্ট। আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন বলে সুবহানাল্লাহ। যে হাদিসটি যে ব্যাপার মাকাম মাহমুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আজানের পরে যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমাতি মুহাম্মাদান আল-সিনাতাল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াতা ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াতা, যে স্বচ্ছ সমহান মর্যাদা দান করো, যে ওয়াদা তুমি তাকে দিয়েছ, রাসূলকে ওয়াদা দিয়েছেন যে মাকামে মাহমুদ দিবেন, এই মাকামে মাহমুদের ব্যাপারে যারা দোয়া করবে রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আমার সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আজানের পরে এই দোয়াটুকুই পড়া, ইন্না কালা তুখলিফুল মিয়াদ, এটা হাদিসে আসে নাই, এটা বানাই বলে কাজ হবে না। ইন্না কালা তুখলিফুল মিয়াদ মানে আপনি ওয়াদা খিলাফ করেন, আল্লাহ তাআলা রাসূল হাদিসে এটা আসে নাই, ওয়াসু মাকামা মাহমুদের ইল্লাজি ওয়াআতা, এই পর্যন্ত পড়বেন যে যার ওয়াদা আপনি দিছেন অর্জুনা সামাদে ওয়াল কিয়ামা, আরো কত কিছু লাগাইতেছে দোয়ার মধ্যে। কিন্তু রাসূলের হাদিসের দোয়া যে ভাষাটুকু আছে ওই ভাষাটুকু প্রয়োগ করা যে সুন্নাহ, এর বাহিরে বানাই বানাই যদি দেয় এটা বেদাত হয়ে যাবে, রাসূলের তরিকার বাইরে কাজ করা যাবে না এই এবাদতের ক্ষেত্রে। এবার আল্লাহ তাআলা বলেন রাসূল উদ্দেশ্য করে, আইহাল মুজাম্মিরু কুমিল্লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃতকারী কম্বলওয়ালা আপনি উঠুন, আপনি রাত্রে কিছুক্ষণ দাঁড়ায় নামাজ পড়ুন, আর ইসবাহু অথবা অর্ধেক রাত, আও জিদ আলাইহি ইয়া কুমিল লাইলা ইল্লা কলিলা নিসওয়াবিন কুসমিন হু কলিলা, অর্ধেক এসে রকম আও জিদ আলাইহি একটু বাড়ায়া, মানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আপনি রাতে কিছু অংশ করুন অথবা অর্ধেক করুন অথবা অর্ধেক একটা কম করুন একটু বাড়ায়া করুন, অর্থাৎ আপনি উঠেন, উঠে নামাজে দাঁড়ায় পড়েন। এই আয়াতের সারনজুল ব্যাপারে আমি আগে আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বিভিন্ন সাইড থেকে দাওয়াতের কাজের বাধা বিপত্তি সম্মুখীন হলেন, মনক্ষুণ্ণ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন, কম্বল গায়ে দিয়ে, আল্লাহ তাআলা বলেন হে রাসূল কম্বলওয়ালা আপনি ওঠেন, বাতাস হলে কাজ হবে না, ওঠেন। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রশান্তি পাওয়ার, কানেকশন পাওয়ার, বিপদে আপদে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম, আমরা দাঁড়ায় যান নামাজ শুরু করে দেন।
নামাজ শুরু করে। যে কোনো বিপদ আপদ আসলে কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করতে হবে, ওয়াস্তাইনু বিসসাবর ওয়াসসালাহ, এবং সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যাটা বলতে হবে, মসজিদে চলে আসতে হবে, বিপদ আসলে মসজিদে আসতে হবে। আমরা বাড়ির দোড়ায় যাই, মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদাও ওয়া কায়িমান ইয়াহজারুল আখিরা, ওই ব্যক্তির সমান কি কেউ হতে পারে যে ব্যক্তি রাত্রি অন্ধকার রাত্রি বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, সিজদা অবস্থায় অথবা কিয়াম অবস্থায় দাঁড়ায়া অথবা সিজদা অবস্থায় সে রাত্রি বেলায় রাত্রিবেলা জাগরণ করে, ইয়াহজারুল আখিরা আখিরাতের ভয় করে, ওয়ারজু রাহমাতা রব্বিহি, এবং তার রবের রহমতের ভরসা করে, এই ভয়ে যে আল্লাহ তাআলা আযাব আযাবের ভয় করে, আল্লাহ তাআলার আবার রহমতেরও খবর আশা করে, আশা এবং ভয় দুটি নিয়ে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় সেজদা অবস্থায় রাত্রি কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির সমান কি আর কেউ হতে পারে? আল্লাহ তাআলার কাছে আশা এবং ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী মৃত্যুকালীন অবস্থায় মুমূর্ষু অবস্থায় গেলেন, যে জিজ্ঞেস করলো, তোমার কেমন লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আশা লাগে, আশা আছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আবার এই ভয়ও আছে যে আমার কৃত কর্মের জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন। রাসূল বললে যে আশা যেটা করছো, আশা এবং ভয় দুটো যখন তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশাটাই পূর্ণ করবেন। বলে, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কি দেখছেন না, বান্দা ভয় পাইতেছে আশাও করতেছে, দুটি যে তোর মধ্যে আছে তোর আশাটাই পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা আশা এবং ভরসা নিয়ে, আশা এবং ভয় দুটির মাঝে ইমান, আল্লাহ তাআলা রহমতের আশা করা, জান্নাতের আশা করা, জাহান্নামের ভয় কেটে নিয়ে যদি আমি আবাদত করবো, আল্লাহ তাআলা আমাকে আমার আশা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্নামা তাযাক্কারুল আলবাব, কেবল তো যারা বুঝ শক্তি সম্পন্ন, যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করবে। বলেন, সুবহানাল্লাহ, বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করবে। বুদ্ধিমান এরা যারা রাত্রিকালে উঠে নামাজ আদায় করবে এরাই বুদ্ধিমান। দুনিয়ার সালাক চতুর বুদ্ধিমান যদি মনে করেন বলুন, তারা ঠকায় সিটিয়ার পায় নাই, ওজনে কম সিটিয়ার পায় নাই, ওইভাবে ঠকায় সিটিয়ার পায় না। আপনি বুদ্ধিমান মনে করছে, আসলে আপনি বুদ্ধিমান না, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি অন্যের হক নষ্ট করছেন। আপনি বুদ্ধিমান না, আপনি চালাক না, আপনি ক্ষতিগ্রস্ত, তার এই হক আদায় করে দিতে হবে। আপনি মনে করলেন যে আমি ঠকাই আসছি, সেটিয়ার পায় নাই, আমি আমার চালাকি করছি সেটিয়ার পায় নাই, আপনি চালাকি করছেন, আপনি বুদ্ধিমান না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে, আল্লাহ রাসূল বলছেন, আল কাইস মান দারা নাফসুহু লিমা আমিলা লিমা বাদা আল মউত, বুদ্ধিমান তো ওই যে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে, নিজেকে নিয়ে সবচেয়ে ব্যস্ত থাকে এবং পরকালীন জীবনের জন্য আমল করে, নিজের আমলকে সুন্দর করে, সে চালাক চতুর বুদ্ধিমান। দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার কাজকর্ম এর মধ্য থেকেও সে নিজেকে পাপ মুক্ত রেখে নিজের আমলকে সুন্দর করতে সে হলো চালাক বুদ্ধিমান। ওয়াল আজিজু মানে তাওয়া হাওয়া, আর অক্ষম হইল ওই ব্যক্তি, নির্ভূত হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে, নিজের মন মতো চলে, প্রকৃতির অনুসরণ করে, আর তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর উপরে খালি বড় বড় আশা করে, নামাজ নাই কালে আপনি আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিয়ে আবাদত নাই, পাপ করে লিপ্ত আর আল্লাহ ক্ষমা করে দিবে, এই খালি আল্লাহর উপর আশা করে, এই সবচেয়ে নিম খারাম, সবচেয়ে নির্বোধ বোকায়। আর চালাককে যে আবাদতের মধ্যে কাটে, আপনাকে মনে হয় সহজ সরল, সহজ সরল মনে করে ঠকাই দিছে, আপনি সহজ সরল জীবন, এটা ইমানের অংশ, ইনাল বাজাকুত মিনাল ইমান, সাদা সিধে জীবন যাপন করে ইমানের একটা, ইমানের লক্ষণ। সুতরাং আপনাকে যে ঠকাইছে সে চালাক না, আপনি যে ঠকছেন আপনি হচ্ছে বুদ্ধিমান, আপনি হচ্ছে জিতছেন। কেয়ামতের দিন ওই ঠকানো জিনিসটাকে আপনাকে ফেরত দেওয়া হবে, তার মানে আপনার গুনাহকে তাকে দিয়ে দেওয়া হবে, আপনি ঠকেন নাই, সে ঠকে গেছে। এই জন্যে আমরা এখানে আলেমের কথা বলা হয়েছে, আলেম কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে এবং যারা জানে না, আলেম তারা সমান হতে পারে না। আলেম হলো তারাই যারা এলেম অনুসারে আমল করে, যারা যা জানে ওই অনুসারে তারা আমল করে, নিজে যা জানে এ অনুসারে আমল করে, কিন্তু এলেম আছে আমল করে না, ওই আলেমের জন্য কেয়ামতের মধ্যে নাফসের কারণ হবে। অর্থাৎ আপনি যে জানেন যে এটা হারাম, এটা হালাল, এটা ভালো, এটা মন্দ, যেটা জানেন ওইটা মানা। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে যারা বুদ্ধিমান চালাক তারাই উপদেশ গ্রহণ করবে। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু সালাত ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সালাত হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সালাত। ওয়া আহাব্বু সালাত ইলাল্লাহ কানা নামুন ইসমাইল, দাউদ আলাইহিস সালাম কিভাবে নামাজ আদায় করতেন,
দাউদ আলাইহিস সালামের সালাত আল্লাহ তাআলা থেকে সবচেয়ে উত্তম নামাজ তিনি রাতের অর্ধেক ঘুমাতেন ইসরাল্লাইন রাতের অর্ধেক ঘুমাতেন ওয়াকুমু সুলাতাহু আর রাতের এক তৃতীয়াংশ তিনি ইবাদত করতেন ওই এনামু সুদুসাহু আবার এক ষষ্ঠাংশ ঘুমাইতেন রাতের অর্ধেক ঘুমাইতেন ঘুমানোর পরে আবার রাতের এক তৃতীয়াংশ মাঝখানে ইবাদত করতেন পর আবার এক ষষ্ঠাংশ রাতে আবার তিনি ঘুমাইতেন ওয়াসুমু ইয়াওমান এবং রাতে তিনি একদিন রোজা রাখতেন ইফতার ইয়াওমান এবং একদিন রোজা ভাঙতেন বুখারী মুসলিমের হাদিস কেউ যদি রোজা রাখতে চায় এক টানা না আর দাউদ আলাইহিস সালাম রোজা রাখতে পারবে একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন গ্যাপ দিতেন আপনি যদি সারা বছর রোজা রাখতে চান তাহলে এভাবে রোজা রাখতে পারেন যে আজকে রোজা রাখছেন আগামীকাল আবার রাখবেন না আবার একদিন রাখবেন এটা আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর একটা হলো দুই দিন রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার সোমবারে এবং বৃহস্পতিবারে শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল রোজা রাখতেন না কারণ শুক্রবার দিন ইয়াউমুল জুমার দিনে বিশেষ ইবাদত দিবস এদিন ইবাদত বেশি বেশি করতে হবে শক্তি দরকার সামর্থ্য দরকার আমাদের ইবাদত কাটাই না মসজিদে আসে দেরিতে সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়বার কোরআন তেলাওয়াত করছি সূরা কাহাফ তেলাওয়াত করা হুজুর হয়েছিল আজকের দিনে সবচেয়ে বেশি কিন্তু আমরা তো এবাদতে কাটাই না অবশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা এই শুক্রবার দিন রাখতেন না যদি সিনুর রোজা না থাকতো 13-14 পনেরো যদি করে যা ভিন্ন কথা এভাবেই করতেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি রাত্রিবেলায় উঠে এবং সালাত আদায় করে কয়েকটা জিমরাত এবং তার স্ত্রীকে ডাকায় জাগায় দেয় ঘুম থেকে জাগায় দেয় নামাজ পড়ার জন্য ফাইন আবার যদি স্ত্রী নামাজ পড়তে তাহাজ্জুদে নামাজ পড়তে যদি অস্বীকার করে নাদাফি ওয়াজিহাল মা ওর চোখের মধ্যে পানি ছিটে দেয় রাসূল বলেছেন ওই আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহমত নাযিল করুন স্ত্রীর উপর রহমত নাযিল করুন যে স্ত্রী রাত্রে উঠে নামাজ আদায় করে এবং স্বামীকে জাগানোর জন্য সে চেষ্টা করে স্বামী যদি জাগতে অস্বীকার করে তার চোখের মধ্যে পানি ছিটাই দেয় অর্থাৎ দুইজনেই দিনের দিকে অগ্রগামী একজন যদি দিন পছন্দ না করে তাহলে মারা গেল দিনের সময় পানি ছিটাই দিলে কি বলে একজন যদি স্বামী নামাজ পড়তে চায় চায় না স্ত্রী পড়তে পড়তেছে এবং স্ত্রীকে স্বামীকে কি করে চোখে পানি ছিটাই দিল স্বামী এমন হইতে পারে মারামারি লাগাই দিতে পারে কিন্তু এখানে কি দুইজনই অনুগামী এবাদতের মধ্যে অনুগামী স্বামী বলছে স্ত্রীকে দেখো তুমি যদি উঠো আমাকে জাগাই দিবা আমি উঠে তোমাকে জাগাই দিব এই ক্ষেত্রে কিন্তু সম্ভব অর্থাৎ এবাদতের ক্ষেত্রে দুইজন দুইজন পরস্পরকে এত অগ্রগামী দুইজনই চায় জান্নাতে যাওয়ার জন্য এই জন্য আমি একা এবাদত করে একা লাভবান হবো আমার স্বামীকেও জাগাই দিই আর স্বামীও চায় যে আমি একা এবাদত করবো আমার স্ত্রীকেও এবাদত করা দরকার এই জন্য নামাজ পড়বে এবং আল্লাহ তাআলা বলছে ওই পুরুষের উপরে ওই নারীর উপর রহমত বর্ষণ করবেন যে পুরুষ এবং নারী রাত্রিবেলায় উঠে নামাজ আদায় করে স্বামী উঠলে স্ত্রীকে জাগাই দেয় জাগতে না চাইলে ঘুমের কারণে হয়তো মন খারাপ না উঠ পড়ার নিয়ত আছে কিন্তু ঘুমের কারণে একটু কি করতেছে এই জন্য চোখে হালকা করে পানি ছিটিয়ে দেওয়া আমার স্ত্রী ও স্বামীর চোখে পানি ছিটিয়ে দেয় অর্থাৎ নামাজের ক্ষেত্রে যেন তাহাজ্জুদ মিস না হয় কত বড় ফজিলতের হাদিস আসছে এই আলোকে আল্লাহ তাআলা আয়াত উল্লেখ করেছেন ও আমর আহলাকা বিস সালাত ওয়াসতামি আলাইহা এ রাসূল আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন নিজেও নামাজের ব্যাপারে যত্নশীল হন রিজিক তো আমি আপনাকে দিব রিজিক আপনার কাছে আমি চাই না হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি বলছেন রাসূলুল্লাহ বলেন এ আইয়ুহান নাস হে মানবজাতি আফসুস সালাম তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো বেশি বেশি সালাম দিবা কদিমুত্তাম খাবার খাওয়াবে সল্লু বিল্লাহি ওয়ান নাস সিয়াম মানুষ যখন ঘুমায় থাকবে তখন নামাজ আদায় করবে তাদখুলুল জান্নাতা বিসালাম তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে বলে সুবহানাল্লাহ এই হাদিসে তিনটি হাদিস তিনটি আমল আছে তিরমিজি শরীফের হাদিস তিনটি আমল করলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে এক নম্বর হলো বেশি করে সালামের প্রচলন করবা দ্বিতীয়ত হলো খাবার খাওয়াবা আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা ইচ্ছে খাবার খাওয়াবা আর একটা হলো রাত্রে মানুষ যখন ঘুমায় থাকবে তখন তুমি নামাজ আদায় করবা রাত্রিকালীন নামাজের এত ফজিল একটু আগে ঘুমাইলে কিন্তু আগে ওটা সম্ভব দেখবে যে একটা সময় ঘুম এমনি ভেঙে যাবে আর কখনো যদি আপনার শরীর অসুস্থতা হয় নামাজ পড়তে পারতেছেন না কম গ্যাস দেখবার শুরু করেন ওই সময় দোয়া কালাম শুরু করে দেন ওই সময় দোয়া করেন আল্লাহ বলছেন কবিল আসহারি হুম আস্তাগফিরুন যে শেষ রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় কেউ যদি একবার আস্তাগফিরুল্লাহ বলে তাহলে আয়াতের উপর আমল হবে গভীর রজনীতে আপনি জাগছেন আপনি নামাজ পড়তে পারতেছেন না শরীরে ধরতেছে না আপনি ইস্তেগফার তওবা দোয়া বাংলায় আরবিতে দোয়া শুরু করে দেন আল্লাহ তাআলা বলছেন তাতা জাফা জুনুব মানিল মাদাজি
অসমস্ত ব্যক্তি যাদের বিছানা থেকে যারা তাদের শরীরকে আলাদা রাখে, শরীরকে যারা বিছানা থেকে আলাদা রাখে, তাদের যা ফাজুরু মানিল মাদাজে দেওয়া রব্বহুম খাওফা ওয়া তামা, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকে, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকে। ডাকার পরে এসাকুনা অমিন মারাজা বনা অমিন ফিকুন, এবং আমার দেওয়া সম্পদ থেকে তারা দান করে। আল্লাহ তাআলা নাফসুল মাগফিরা লাহুম, যারা আশা এবং ভয় নিয়ে রাত্রিবেলা বিছানা থেকে পিঠ আলাদা রেখে আল্লাহকে ডাকে এবং দান করে, আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি জানে না তার জন্য তার চোখের টিপৃতায় কি জিনিস তৈরি করে রাখা হয়েছে, জান্নাতের মধ্যে কি তৈরি করে রাখা হয়েছে আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে রাখছেন, তার আমলের বিনিময়ে সে জানে না। কারণ এর একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য এমন কিছু জিনিস তৈরি করছি যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, এবং কোন অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই কি নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন এই ব্যক্তির জন্য। এই জন্য আমরা পাঁচ সালাত আদায়ের পাশাপাশি, পাঁচ সালাত গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করব, পাশাপাশি সুন্নত নামাজগুলো গুরুত্ব দিব, এবং এই যে সাজদার নামাজ, ইশরাকের নামাজ, আওয়ামিনের নামাজ এবং বেতেরের নামাজ, তারপর তাহাজ্জুদের নামাজ, এগুলোর ব্যাপারে আমরা পাবন্দি করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকের মাধ্যমে আমাদের জীবনকে সবসময় সিদ্ধ রাখবো, পাপ মুক্ত চিন্তা ভাবনা, পাপ চিন্তা মুক্ত আমরা মস্তিষ্ক গ্রহণ করবো, দেহ এবং মনকে আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য সবসময় প্রস্তুত রাখবো, এবং সবসময় অনর্থক বেহুদা কথাবার্তা থেকে আমাদের জবানকে হেফাজত করবো, খারাপ কাজ থেকে মন্দ জিনিস দেখা থেকে আমাদের নজরকে হেফাজত করবো, বাস্তবে দেখা থেকে মোবাইলের স্ক্রিনের মধ্যে থেকে দেখা থেকে আমাদের নজরকে হেফাজত করবো, আমাদের কানকে যাবতীয় পাপ থেকে খারাপ জিনিস শোনা থেকে হেফাজত করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে